আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে পঞ্চম অধ্যায়ের পার্ট 3। অলরেডি কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আগের ভিডিওগুলো দেখার জন্য প্লেলিস্টে যেয়ে চেক করলে কিন্তু আগের ভিডিওগুলো পেয়ে যাবে। আর পরবর্তীতে যাতে তোমার কোনো ভিডিও মিস না হয়, এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবে। সো চলো, আমরা দেরি করবো না, আমরা শুরু করে দিই। খরাপ্রবণ এলাকায় আখ চাষের জমির উদ্দিন কোন জাতের আখ চাষ করলে সফলতা পাবেন? ঈশ্বরদী বিষ, গ্যান্ডারি, নাকি লটারিস বা নাকি বিএসআরআই? সঠিক উত্তর হবে ঈশ্বরদী বিষ। আখের রোগের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? লাল পচা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া স্টার্ট রোগের পাতা পচে যায়, নাকি স্টার্ট রোগের জন্য দায়ী ছত্রাক, নাকি স্টার্ট রোগের পাতা হলুদ হয়? সঠিক উত্তর হলো স্টার্ট রোগের জন্য দায়ী ছত্রাক। আখ ভালো জন্মে এঁটেল মাটিতে, দোআঁশ মাটিতে, সামান্য ক্ষারীয় মাটিতে? সঠিক উত্তর হবে এঁটেল মাটিতে, দোআঁশ মাটিতে এবং সামান্য ক্ষারীয় মাটিতে। আখের স্থানীয় জাত হলো গ্যান্ডারি, মিশ্রিমালা, বিএসআরআই, নিচে কোনটি সঠিক? সঠিক উত্তর হলো গ্যান্ডারি, মিশ্রিমালা। নিচে উদ্দীপকটি পড়ো এবং 39 এবং 40 নং প্রশ্নের উত্তর দাও। পাবনা জেলার কৃষক হাফিজ মিয়া খরা সহিষ্ণু চিমনি জাতীয় এমন একটি ফসল চাষ করলো যা পোকার আক্রমণে মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত হয়। হাফিজ মিয়া কি চাষ করেছিলেন? ঈশ্বরদী বিষ, গ্যান্ডারি, লতারিস বা নাকি বিএসআরআই? তিনি চাষ করেছিলেন ঈশ্বরদী বিষ। উক্ত ফসলে আক্রমণকারী পোকা হলো মাজরা পোকা, চেলে পোকা, নাকি উই পোকা? সঠিক উত্তর হবে মাজরা পোকা এবং উই পোকা। পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকারী তেল শস্য কোনটি? ভিল, সূর্যমুখী, চীনাবাদাম, নাকি সয়াবিন? সঠিক উত্তর হলো সূর্যমুখী। নিচের কোনটি তেল জাতীয় ফসলের বৈশিষ্ট্য? এটি একবর্ষজীবী, এরা ডালপালাহীন, অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি হয়, বহুবর্ষজীবী? সঠিক উত্তর হলো এটি একবর্ষজীবী। তোমরা অনেকেই আমাদের কোর্স সম্পর্কে জানতে চাও, তাদের জন্য হলো আমাদের কিন্তু এখন অফার কোর্স চলতেছে। অর্থাৎ এই কোর্সে তোমরা যারা এখন ভর্তি হবে, তারা মেন কোর্স থেকে, মানে মেন কোর্সে যে ফিটা রয়েছে, সেই ফি থেকে 1000 টাকা ডিসকাউন্ট পাবে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের রেগুলার কোর্স ফি 2999 টাকা ইংরেজির ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমরা অফারে পেয়ে যাচ্ছ সেটা মাত্র 1999 টাকায়। আর এটা যেটা কোর্স ফি সাবজেক্ট ভিত্তিক, সেটা হলো 3999 টাকা, যেটা তুমি পেয়ে যাবো অফারে 2999 টাকায়। এবং দুইটা কোর্সে একই সাথে ভর্তি হলে পেয়ে যাবে 3999 টাকায়। এবং এই কোর্সে তোমাদের ইন ডিটেল সব ক্লাস করানো হবে, মানে বাই রিডিং, MCQ, সৃজনশীল প্রশ্ন, A to Z সব কিছু তুমি এই কোর্সের আন্ডারে পেয়ে যাবা। তো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাকে করতে হবে, স্ক্রিনে একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারে রয়েছে বিকাশ, নগদ এবং রকেট, তোমার যেটাতে সুবিধা সেই অ্যাকাউন্ট থেকে টাকা সেন্ড মানি করতে হবে। করার পরে ইনফর্ম করে দিয়ে তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে। এছাড়াও যদি তোমাদের ভর্তি রিলেটেড আরও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কী করবে, এই নাম্বারে ফোন দিবা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু ভিডিওর তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত কোর্সটা এটাতে এনরোল করতে পারবো বা তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে। আমাদের পরবর্তী MCQ হলো তেল জাতীয় ফসলের জীবনকাল কতদিন? 50 থেকে 70 দিন, 60 থেকে 80 দিন, নাকি 70 থেকে 90 দিন, নাকি 90 থেকে 110 দিন? সঠিক উত্তর হলো তেল জাতীয় ফসলের জীবনকাল হলো 90 থেকে 110 দিন। সয়াবিন তেলে আমিষের পরিমাণ কত? 60 থেকে 80%, নাকি 50 থেকে 70%, 70 থেকে 90%, নাকি 40 থেকে 45%? সঠিক উত্তর হলো 40 থেকে 45%। সূর্যমুখী চাষের জন্য মাটির অম্লমান কত হওয়া উত্তম? 6.5 থেকে 9.0, নাকি 4.5 থেকে 8.0, 6.5 থেকে 8.0, নাকি 6.5 থেকে 7.0? সঠিক উত্তর হবে 6.5 থেকে 8.0। সয়াবিনের কোন জাতের বীজের সুপ্ততা ও অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি? সোহাগ, ব্রাগ, ডেডিস, নাকি কিরণি? সঠিক উত্তর হলো ডেডিস। সূর্যমুখী চাষকারী প্রধান প্রধান দেশ হলো ভারত, আমেরিকা, মেক্সিকো, নিচে কোনটি সঠিক? সঠিক উত্তর হলো তিনটায়, অর্থাৎ সূর্যমুখী চাষ করে ভারত, আমেরিকা এবং মেক্সিকো, তিন দেশই। নিচে একটি রয়েছে অনুচ্ছেদ, অনুচ্ছেদ পরে 48 এবং 49 নামের নামক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর দিতে হবে। সয়াবিনে এমন একটি রোগ হয় যাতে আক্রান্ত চারা বা গাছ ধীরে ধীরে শুকিয়ে মারা যায়, উদ্দীপকের উক্ত রোগের নাম কি? কাণ্ড পচা, পাতা পচা, ফুল পচা, নাকি পাতা ঝলসানো? সঠিক উত্তর হবে কাণ্ড পচা। কোন জীবাণু দ্বারা উক্ত রোগটি সংঘটিত হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, নাকি প্রোটোজোয়া? সঠিক উত্তর হলো ছত্রাক।
বাংলাদেশে কত রকমের ফল চাষ হয়? 222, 70, 124 নাকি 231? সঠিক উত্তর হলো 70। অর্থাৎ দেখছো বাংলাদেশে 70 রকম ফল পাওয়া যায়। আর তোমাদের সকলের সুবিধার্থে আমি কোর্স সম্পর্কে আর একবার বলে দিচ্ছি, আমাদের ইংরেজি কোর্স, সে তুমি ইংরেজি বিষয়ে সব কিছু খুব সুন্দরভাবে শিখতে পারবা, তোমার ইংরেজির প্রতি আর কোনো ভীতি থাকবে না। এই কোর্সের মূল কোর্স ফি 2,999 টাকা, অফারে পাচ্ছ মাত্র 1,999 টাকায়। আর সাবজেক্ট ভিত্তিক কোর্সে তোমাদের ইন ডিটেলস প্রত্যেকটা ক্লাস করানো হবে বা করানো হচ্ছে, এবং পাশাপাশি MCQ অ্যান্ড হচ্ছে সৃজনশীল প্রশ্ন তোমাদের প্রোভাইড করা হয় এবং সেগুলো পড়ানো হয়, কিভাবে উত্তর লেখবা সব কিছু শেখানো হয়। এটা কোর্স ফি হলো 3,999 টাকা, যেটা অফারে পেয়ে যাবে মাত্র 2,999 টাকায়। আর তোমরা ইংরেজি এবং সাবজেক্ট ভিত্তিক দুইটা কোর্সে ভর্তি হতে চাইলে পেয়ে যাবে আরও 1,000 টাকার ডিসকাউন্ট, সেক্ষেত্রে কোর্স ফি হলো 3,999 টাকা। আর এই কোর্সগুলোতে এনরোল করার জন্য তোমাকে দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারে তোমাকে বিকাশ নগদ অথবা রকেট যে কোনো একটা অপশান চুজ করে তোমাকে সেন্ড মানি করতে হবে তোমার কাঙ্ক্ষিত কোর্সের, এবং সেন্ড মানি করার পর অবশ্যই ইনফর্ম করতে হবে। এছাড়াও যদি তোমাদের ভর্তি রিলেটেড আরও কোনো প্রশ্ন থাকে, এই নাম্বারে রয়েছে হোয়াটসঅ্যাপ, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আবার ফোন করেও জিজ্ঞেস করতে পারো। আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর যারা আমাদের ফেসবুক পেজে আছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবা। এভাবে পরপর কিন্তু ভিডিও আপলোড হতে থাকবে, তাই মিস না হওয়ার জন্য কিন্তু অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, আল্লাহ হাফেজ।